বিভিন্ন ধরনের অপকর্মের মাধ্যমে এদেশের মানুষের মত প্রকাশের অধিকার সহ সকল প্রকার অধিকার কেড়ে নিয়েছিল এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষের ভোটের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছিল। আমরা যারা তরুণ সমাজ, আমরা 2016-17 সালে ভোটার হলেও আজ পর্যন্ত আমরা ভোট দিতে পারিনি স্বাধীনভাবে। ছাত্র জনতার বিপ্লব, ছাত্রদের সাথে জনগণ প্রত্যেকে ওতপ্রোতভাবে জড়িত হয়ে এই শেখ হাসিনাকে উৎখাত করে যে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে বিপ্লব ঘটেছে, এই বিপ্লব দেখে শেখ হাসিনা এক মুহূর্তের মধ্যেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। শুধু পালিয়েই যায়নি, পাশের একটি দেশে বসে প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের স্পষ্ট দাবি, শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে, যে হত্যাকাণ্ড চালিয়েছে, শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে এবং তার বিচার কার্যকর করতে হবে। এই গণহত্যার দাবিতে ছাত্র ভাইদের রক্ত বিতা যেতে পারে না, অবশ্যই খুনি হাসিনা সহ তার দোসরদের ফাঁসি নিশ্চিত করতে হবে।